আসসালামু আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যেটা নিয়ে কথা বলবো সেটা বুঝতে পারছেন আশা করি বন্ধুরা আপনারা অনেকেই গ্রাফিক ডিজাইন শিখতে চান ঠিক আছে একটা গ্রাফিক ডিজাইনার হতে চান আসলে গ্রাফিক ডিজাইন বা গ্রাফিক ডিজাইনার যে কথাটা আর গ্রাফিক ডিজাইন যে একটা প্ল্যাটফর্ম যে একটা গ্রুপ এটা অনেক বড় ঠিক আছে এটা বলা বলা যায় যে গ্রাফিক ডিজাইন আপনি যদি ফটোশুপে একটা আপনার ছবি এডিট করতে পারেন ছবিটা যদি একটু উজ্জ্বল করতে পারেন কালো থেকে তাহলে এটি একটা গ্রাফিক ডিজাইনারের কাজ কিন্তু এটা হলো বেসিক ঠিক আছে এর চেয়েও আপনার অনেক 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 অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে হবে যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আমি বর্তমানে আপনারা জানেন যারা তারা তো জানেন না যারা না জানেন আমি বলি যে আমি বর্তমানে গ্রাফিক ডিজাইন করতেছি আই মিন শিখতেছি তো আমি আমার টাকাটা শিখি বা আমার যতটুকু কষ্ট সেটা আমি আমারটা শিখতেছি সেটা আপনাদের তো লাভ নেই জাস্ট এতটুকুই বলতেছি আমি শিখতেছি আর এর আগে আমি টেকনোলজি রিলেটেড ভিডিও তৈরি করতাম আমার চ্যানেলে তো ওইটা বন্ধ করে দিছি কারণ অনেকেই এই ভিডিও তৈরি করে তো ভিডিওতে বেশি ভিউ হতো না হয় না তো তাই আমি গ্রাফিক ডিজাইন ওইগুলো সব বাদ দিয়ে যে এতদিন ইউটিউবের পিছনে পরে থাকবো তো একটা কাজ করি যেটার চাহিদা অনেক আছে গ্রাফিক ডিজাইন এখনও আছে সারা জীবন থাকবে এটা ঠিক আছে গ্রাফিক ডিজাইন অনলাইন থেকে না ইনকাম করলেও আপনি অ অফলাইন থেকে করতে পারবেন একটা একটা যদি একটা যে কোনো জায়গায় যদি একটা আপনি দোকান দেন তাহলে সেখানেও আপনি ওই কাজ করে ইনকাম করতে পারবেন আর অনলাইনে তো এটা চাহিদা অনেক কারণ এটা বেশিরভাগ আসল কথা হলো বাইরের যত এই ক্লায়েন্ট যারা মানুষ আছে তারা কাজ পারলেও তারা কাজ করে না কারণ তাদের ওই কাজ করার সময় নাই। গ্রাফিক ডিজাইন কাজটা কিন্তু অত সহজ না যদি আপনি পারেনও তাহলে যত সময় দেওয়া করবেন জিনিসটা তত ফুটে উঠবে তত ভালো লাগবে ততই অ্যাডভান্স লেভেলের হবে ঠিক আছে গ্রাফিক ডিজাইনটা এরকমই ডিজাইন আপনার বাইর করতে হবে মাথার মধ্যে থেকে চিন্তা করে করে ঠিক আছে তো তারা কাজ পারল তারা কাজ করে না তারা মানুষ মানুষদের দিয়ে কাজ করে তাদের টাকা দেয় এটাই হলো সারা জীবন থাকবে এটার চাহিদা তো যাই হোক তো আমি চিন্তা করলাম যে আমি কাজ অর্ধা অর্ধে শেখা শেষ আমার মানে শেখা ধরতে গেলে এটা শুরু কারণ বোঝিনি তো অত সহজ না শেষ করা শেখার কোনো শেষ নেই মানে এরকম পর্যায়ে আমি আসছি এখন আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারবো মানে আমি যতটুক শিখছি ততটুকু শেয়ার করতে পারবো তার জন্য আমি চাইতেছি যে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি ভিডিও তৈরি করবো টিউটোরিয়াল তৈরি করবো গ্রাফিক ডিজাইনের উপর ধারাবাহিকভাবে ঠিক আছে যেমন বেসিক যারা বিগিনার যারা নতুন একেবারে নতুন ঠিক আছে তো যদি একেবারেই নতুন থাকে একেবারে যারা ফটোশপ আর কিছুই বোঝে না তাদের প্রথম ফটোশপ শিখাইতে হবে তারপর গ্রাফিক ডিজাইনের মধ্যে যেতে হবে প্রথম হলো ফটোশপ ইলাস্ট্রেটর থেকে ঠিক আছে তো আমি চাইতেছি যে স্টার্ট করতে ধারাবাহিকভাবে তো আপনারা বলবেন যে কারা কারা আছেন আমার সাথে তাহলে আমি ই করবো যে যারা আমার ভিউয়ার যারা আছেন তারা কি ফটোশপের সম্পর্কে জানেন তাহলে আমি কাজ শুরু করে দেবো ডাইরেক্ট আর যদি না দেন তাহলে ফটোশপ আগে শেখাতে হবে ফটোশপ কিন্তু অনেক কঠিন কাজ ঠিক আছে তো আমি চাইতেছি কি জানেন আসা কথা হলো কি কিছু কিছু মানুষ আছে যারা একটা ভিডিও একটা ভিডিও বা দুই তিনটা ভিডিও যে যা দেখাইছে ওটা একদিনে পারা যেত একটা ভিডিওর মতো দেখা যেত কিন্তু আর আরও আরও বড়ো করে আস্তে আস্তে মানুষদের দেয় যাতে তার যাতে তার ভিডিও বেশি হোক এবং তার আপনার ভিউ হয় অনেক আলাদা আলাদা এরকম একটা ই আসলো ভিউ আসলো তারপর টাকা আসলো এরকম চিন্তা করে মাথা চিন্তা করে আর কি আলাদা আলাদা দেয় কিন্তু আমি এই চিন্তা করতেছি না আমি চাইতেছি যে আমি আমার কথা হলে আমি আপনাদের শিখাবো এবার আমার তাড়াতাড়ি হোক আর দেরি হোক শিখাবো আমার জাস্ট এতটুকুই ঠিক আছে আমি চ্যানেলের মধ্যে এত ওই যে ইন্ট্রো বা ওইরকম সাজাসাজি করি নাই জাস্ট আমি আপনাদের ভিডিও দেবো আপনারা দেখবেন উপকার আসবে এটাই তাহলে ভিডিও দেখবেন তো ওকে তো আপনারা জানাবেন সবাই আমি গ্রাফিক ডিজাইন নিয়ে ভিডিও তৈরি করবো যদি আপনাদের অনুমতি পাই তাহলে সব ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন ওকে যদি পাঁচ ছয়জন সাতজন থাকে তাহলে তাদের নিয়ে তাদের জন্যে ভিডিও বানাবো নো প্রবলেম ওকে ভালো থাকবেন সবাই আলাইকুম